নির্ধারিত টেন্ডার অনুযায়ী সরকারি প্রোটোকল অনুসারে আইজিএম হাসপাতালে বেসরকারি সিকিউরিটি গার্ড লিফট ও জেনারেটর অপারেটর নিযুক্তিকরণের ব্যাপারে বরাদ্দ পেয়েছে ভিজুয়াল নামক একটি ঠিকাদার সংস্থা। কিন্তু গায়ের জোরে পুরনো তথাকথিত ঠিকাদার সংস্থা এসআইএস এর নতুনদের কাজে যোগদানের ক্ষেত্রে বাধাদান করছে বলে অভিযোগ। উল্টো আইজিএম হাসপাতালের সুপারিনটেন্ডেন্টের কাছে বহিরাগত সিকিউরিটি গার্ড লিফট ও জেনারেটর অপারেটরদের ডেপুটেশনের নাটক, যার কারণে হাসপাতালের স্বাভাবিক ব্যবস্থা বিঘ্নিত। দেশের প্রধানমন্ত্রী এবং রাজ্যের মুখ্যমন্ত্রী যেখানে ভোকাল ফর লোকালের জন্য নানাভাবে উজ্জীবিত করার চেষ্টা করছে, সে ব্যাপারে রাজধানী আগরতলার আইজিএম হাসপাতালে বর্তমানে ভিন্ন চিত্র। রাজ্যে যে কোনো হাসপাতালে বেসরকারি সিকিউরিটি গার্ড লিফট ও জেনারেটর অপারেটর নিযুক্তিকরণের ব্যাপারে প্রতি বছর টেন্ডার হয়, এটাই নিয়ম। সেই নিয়ম অনুযায়ী এবারও টেন্ডার হয়েছে এবং আইজিএম হাসপাতালে বেসরকারি সিকিউরিটি গার্ড লিফট ও জেনারেটর অপারেটর নিয়োগ সংক্রান্ত ব্যাপারে বরাত পেয়েছে স্থানীয় ভিজুয়াল নামক একটি সংস্থা। কিন্তু আশ্চর্যের বিষয় হলো, আইজিএম হাসপাতালে এই সংক্রান্ত বিষয়ে পুরনো বছরে বরাতপ্রাপ্ত বহিরাজ্যের এসআইএস নামক একটি সংস্থা এই টেন্ডার মানতে নারাজ। এমনকি বিগত আড়াই মাস যাবৎ এসআইএস এর তথাকথিত সিকিউরিটি গার্ড লিফট ও জেনারেটর অপারেটররা সেসব কর্মস্থল জবরদখল করে রেখেছে বলে অভিযোগ। এর মধ্যে বহিরাগত একাংশ বেসরকারি সিকিউরিটি গার্ড ও লিফট এবং জেনারেটর অপারেটররা মঙ্গলবার আইজিএম হাসপাতালে সুপারিনটেন্ডেন্টের কাছে ডেপুটেশন প্রদানের নাটক করল। তবে ভিজুয়াল নামক সংস্থাটিকে যে টেন্ডার প্রাপ্তির পর ওয়ার্ক অর্ডারও দিয়ে দেওয়া হয়েছে সে কথা কিন্তু স্পষ্ট জানিয়ে দিলে আইজিএম হাসপাতালের সুপারিনটেন্ডেন্ট ডাক্তার দেবাশিষ দেববর্মা। এমনকি এক্ষেত্রে বরাদ্দপ্রাপ্ত সংস্থা ভিজুয়ালের নির্ধারিত কর্মীরাই যে নিয়ম অনুযায়ী কাজ করবে সে কথাও তিনি প্রকান্তরে বুঝিয়ে দিলেন। শুধু সিকিউরিটি না, সিকিউরিটি লিফট, তারপরে জেনারেটর সব কিছুরই একটা অ্যানুয়াল টেন্ডার হয়। সেইভাবে সিকিউরিটি টেন্ডার হয়েছে, এই টেন্ডার হয়েছে থ্রু জেম। থ্রু জেম টেন্ডার, দিস ইজ নট অ্যাট অল ই টেন্ডার, দিস টেন্ডার হ্যাজ বিন ডান থ্রু জেম। মানে জেম যাকে সিলেক্ট করেছে, অ্যাকর্ডিং টু জেম আমরা ওই এজেন্সিকে ওয়ার্ক অর্ডার দিয়েছি, যেটা নর্মাল প্রসেস, যেটা অফিসিয়াল প্রসেস, টোটালি অফিসিয়াল ডেকোরাম মেনে, অফিসিয়াল প্রোটোকল মেনে সব কিছু করা হয়েছে। ঠিক আছে, এখন জেম থ্রুতে যেই এজেন্সি টেন্ডার পেয়েছে ওনাদেরকে ওয়ার্ক অর্ডার দেওয়া হয়েছে ফর দ্য বেনিফিট অফ দ্য হসপিটাল, ফর দ্য সিকিউরিটি পয়েন্ট অফ দ্য হসপিটাল, ফর দ্য বেনিফিট অফ দ্য পেশেন্ট অলসো, যেহেতু এটা একটা হসপিটাল, এটা কোনো প্রাইভেট কনসার্ন না। যেখানে সরকারি নিয়ম নীতি মেনে টেন্ডার হয়েছে এবং নির্ধারিত স্থানীয় একটি এজেন্সি এই বরাত পেয়েছে, এরপরেও সংশ্লিষ্ট বেসরকারি কর্মীদের এই সমস্ত কর্মস্থল অপর একটি সংস্থার তথাকথিত কর্মীদের দখল করে রাখাটা কিন্তু বেআইনি। লক্ষ্য করা গেছে এদিনের এই নাটক মঞ্চস্থ করার ডেপুটেশন প্রদানে যারা ছিলেন তারা অধিকাংশই বহিরাগত তথা অপর একটি হাসপাতালের বেসরকারি কর্মী। এবং এই ডেপুটেশনের নাটক মঞ্চস্থ করার যে এদিন আইজিএম হাসপাতালের স্বাভাবিক পরিষেবা বিঘ্নিত হয়েছে তা অনস্বীকার্য। এক্ষেত্রে বহিরাজ্যের সংস্থাটি তথা এসআইএস উদ্দেশ্য প্রণোদিতভাবে আইজিএম হাসপাতালের স্বাভাবিক কাজকর্মে ব্যাঘাত সৃষ্টির চেষ্টা করেছে বলেও অভিযোগ। এক্ষেত্রে দেশের প্রধানমন্ত্রী মোদী এবং রাজ্যের মুখ্যমন্ত্রী মানিক সাহা যেখানে ভোকাল ফর লোকালের জন্য তৎপর, এই অবস্থায় বহিরাজ্যের এই তথাকথিত ঠিকাদার সংস্থা এসআইএস এর অনুৎসাহিত ভোকাল ফর লোকালের পরিপন্থী এবং বেআইনি বলে বিশেষজ্ঞরা মনে করছেন। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।